Oh, hello everyone, didn't see you there. So today we are here at the powder room to shoot the very first episode of our makeover series. So tomra jara amader sathe update group e added hoye acho jano je ei series ta amra onek age initiate korechhilam but lockdown er jonno agate pari nai. But finally the powder room has reopened. Yes. And now we are here to give our friend Tuk Tuk the makeover of her dreams. তোমরা যারা আমাদের সাথে আপটি গ্রুপে ছিলা জানতা যে আমরা এরকম একটা সিরিজ করতে চাচ্ছি যে এক একটা পার্টিসিপেন্টকে আমরা সিলেক্ট করব, তাদেরকে আমরা ফুল হেড টু টো একটা মেকওভার দিব, একটা প্যাম্পার ডে সেশন দিব, অ্যান্ড অলসো ইটস জাস্ট নট অ্যাবাউট দ্য মেকওভার অর দ্য মেকআপ অর দ্য হেয়ার অর ম্যানিজ অ্যান্ড প্যাডিজ, বাট আমরা তাকে হেড টু টো বলতে লিটারালি ফ্যাশন ডিজাইনারের থেকে একটা কনসালটেন্সিও দিব, সো দ্যাট হার ভিউজ অন হার পার্সোনাল সেন্স অফ ফ্যাশন অ্যান্ড মেকআপ গেট রিনিউড। দিস ইজ আ পাইলট এপিসোড, আজকের পার্টিসিপেন্ট হচ্ছে টুক টুক, বাট বেসিক্যালি প্লিজ ডোন্ট থিঙ্ক দ্যাট উই আর বায়াসড ইন সিলেক্টিং হার, এটাকে সিলেক্ট করা হচ্ছে না, দিস ইজ মোর অফ আ রেফারেন্স এপিসোড, কারণ আমরা যখন জিনিসটাকে অ্যানাউন্স করি অনেকেই কনসেপ্টটা বুঝছিল না, সো এই এপিসোডটাকে তোমরা রেফারেন্স হিসাবে ধরো, আর এখন থেকে উইল বি ওপেন টু টেকিং পার্টিসিপেন্টস ফ্রম অল ওয়াকস অফ লাইফ, সো তোমরা প্লিজ অ্যাপ্লাই করো ইফ ইউ থিঙ্ক দ্যাট ইউ ডিজার্ভ আ মেকওভার লাইক দিস, অ্যান্ড উইদাউট মাচ ফার্দার অ্যাডু লেটস গেট স্টার্টেড। হ্যালো এভরিওয়ান, সো উই আর ফাইনালি হিয়ার অ্যাট দ্য পাউডার রুম টুডে, অ্যান্ড উই হ্যাভ টুক টুক উইথ আস, ওর ইন্ট্রোডাকশনটা একটু পরে দিচ্ছি, বাট ফর নাও আ কাপল অফ ডিসক্লেমার্স দ্যাট উই নিড টু গিভ ইউ গাইজ। সো ওয়েন উই অ্যাপ্রোচ রেশা আপু ফর দ্য প্রজেক্ট, শি লেট আস নো যে এখানে প্রপার হাইজিন মেজার্স একদম যেটা আমাদেরকে গভর্নমেন্ট থেকে রুলস অনুযায়ী দেওয়া হয়েছে সেটা প্রপারলি ফলো করা হচ্ছে, অ্যান্ড শি অলসো লেট আস নো যে এখানকার যে স্টাফ মেম্বার্সরা আছে তারাও প্রোটোকলস মেনটেন করে চলছে। সো জাস্ট টু লেট ইউ গাইজ নো আমরা প্রত্যেকটা সেফটি মেজার্স প্রপারলি ফলো করে যাচ্ছি, অ্যান্ড আই হোপ ইউ গাইজ এনজয় দ্য কন্টেন্ট, সো লেটস গো। ওকে, সো ফার্স্ট স্টেপ, this is Mr. Jehan Tuk Tuk. So I'm working for an well-known airline. যেহেতু আপনারা সবাই জানেন এয়ারলাইন্সে জব করার কারণে অনেক অড টাইমিং আমার অফিসের, সো শিফটিং ওয়াইজ ডিউটি থাকে নাইট অ্যান্ড মর্নিং সামটাইমস ইভিনিং, যার কারণে স্কিন কেয়ার অ্যান্ড অল টোটালি নেয়াই হয় না কোনোভাবে। সো আপিট থেকে যখন আমাকে তাদের মেকওভার সিরিজের পাইলট এপিসোডের জন্য অ্যাপ্রোচ করা হয়, আমি জানতে পারি এশা আপু হুইজ দ্য ওনার অফ কেপটাউন অ্যান্ড পাউডার রুম আমাকে কনসাল্ট করবে রিগার্ডিং মাই এন্টায়ার লুক। সো আই এম ভেরি এক্সাইটেড দেখার জন্য যে এশা আপুর কনসালটেন্সির আন্ডারে আমার ট্রান্সফরমেশনটা কীরকম হয়। সো ওভার টু এশা আপু। হাই, দিস ইজ এশা রুজদি, ফাউন্ডার অফ কেপ টাউন ফ্যাশন হাউস অ্যান্ড পাউডার রুম বিউটি সেলন। সো যখন আপনি আমাকে এই প্রজেক্টের জন্য অ্যাপ্রোচ করলো, আই ওয়াজ রিয়েলি এক্সাইটেড বিকজ আই বিলিভ দ্যাট বিউটি কামস ইন অল শেপস অ্যান্ড সাইজেস অ্যান্ড উই আর অল বিউটিফুল ইন আর ওন ওয়ে, বাট অফেন কাজের প্রেশারে আমরা ভুলে যাই নিজে টেক কেয়ার করতে আর নিজেকে নেগলেক্ট করি। সো দিস সিরিজ উইথ আপি ইজ অল অ্যাবাউট সেলফ লাভ অ্যান্ড লুকিং দ্য বেস্ট ভার্জন অফ ইয়ার সেলফ। সো উইথ দ্যাট বিং সেড, লেটস গেট স্টার্টেড। সো টু বিগেন উইথ, ফার্স্টে আমরা টুকটুকের মুখের শেপটা দেখে যেটা বুঝলাম যে শি নিজ আ ভেরি গুড হেয়ার কাট, সো পাউডার রুম সিগনেচার হেয়ার কাট ইজ জাস্ট পারফেক্ট ফর হার, কারণ এটা তো ওর চুল সেট করা না থাকলেও প্রিটি মাচ বেশি কষ্ট করতে হবে না, বেশি এফার্ট দিতে হবে না, হার হেয়ার উইল অলওয়েজ লুক নাইস অ্যান্ড ইটস পারফেক্ট ফর হার ফেস। অ্যান্ড অ্যালং উইথ দ্য হেয়ার কাট আমি টুকটুককে আমরা সাজেস্ট করেছি টু গেট দ্য ডিলাক্স ম্যানিকিওর অ্যান্ড প্যাডিকিওর, যেটাতে যেহেতু ওর অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয় এবং ওর হাত আর পায়ের টেক কেয়ার ঠিকমতো করতে পারে না, অ্যান্ড অফকোর্স হাইজিন ইজ ভেরি ইম্পর্টেন্ট, সো ডিলাক্স ম্যানিকিওর প্যাডিকিওর শিল গেট প্যারাফিন অ্যান্ড ডিপ ক্লেন্সিং ওভার নেলস, অ্যান্ড অ্যালং উইথ দ্যাট একটা খুব ভালো ম্যাসাজ থাকবে সো দ্যাট শি ক্যান আনওয়াইন্ড হার সেলফ অ্যান্ড ফিল ভেরি রিল্যাক্স। সিন্স টুকটুক ইজ ওয়ার্কিং ফর এন এয়ারলাইন, ওর কর্পোরেট গাইডলাইন কিছু ফলো করতে হয়, সো উই ক্যান নট সাজেস্ট হার এনি লাউড ইয়েলো পিঙ্ক ব্লু টাইপের কোনো হেয়ার অর নট ইভেন স্ট্রং ব্লন্ড হাইলাইটস। সো আমরা যেটা রিয়েলাইজ করলাম দ্যাট উই শুড গিভ হার হেয়ার কালার দ্যাট উইল লুক ভেরি ন্যাচারাল, অলমোস্ট হার ওন হেয়ার কালার যেটাতে ওকে সবসময় এফার্টলেসলি একটু ফ্রেশ লাগবে অ্যান্ড শিল ফিল গুড অ্যাবাউট হার সেলফ। As you can see for her skin, she doesn't have any active acne or pigmentation or acne scars. All she needed was a brightening mask and an eye patch.
was all she needed to retrieve her lost glow. And for makeup, we kept it very simple. We just went for the no makeup look to make her look very naturally gorgeous. Outfit or last few months thore khali PPE pore chilo PPE pore basha theke ber hoto PPE pore bashay dhukto so I thought for that she deserves at least 3 looks so Cape Town er pokkho theke we gave her 3 outfits so number 1 was a date night gown number 2 was a party kameez And number 3 was a smart casual outfit. Okay, so আমরা টুকটুকে এশা আপুর আন্ডারে দিয়ে we left আমরা দুনিয়ার বরের সব কাজ করে এসে we are back so we are yet to see how she look oh, final look এখন আমরা নিজেরাই দেখব টুকটুক আসো we want to see you oh my god আমি জীবনেও এত গ্ল্যামড আপ দেখি নাই so I don't know how it oh my god what ঘুরে দেখো look at that dress look at the hair look at the makeup oh what a lash hey je the amazing makeup artist rita ma rita 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 in her hand magic in her hands rita ma the power amazing so guys if you want a similar transformation you have to share this video so amaderke tomaderke ekta normal unedited chobi pathiye just tell us why you think you need a makeover I know lockdown tumi disclaimer diyecho ekটু আগে এখানে কিন্তু প্রচুর হাইজিন প্রোটোকল মেইনটেইন করা হয় তো আমরা কিন্তু ওকে দিয়ে বের হয়ে গেছিলাম she has been completely under Esha Poo's supervision so the hair the dress my god so tomra jodi ekta makeover chao please share this video please send us your stories send us your pictures and next episode e tomader theke ekjon ke select kore amra powder room ekta makeover dibo but our fashion designer might change so ei episode jemon cape town it was cape town's courtesy for the wardrobe but next episode e maybe fashion designer ta change hobe but powder room er sathe tomader ke makeover dao hobe don't you worry and we'll see you in the next episode bye appi bye appi bye appi bole dai sa